আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা ডাটা মাইনিং এর এফপি গ্রোথ অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে বলে নিচ্ছি এফপি গ্রোথ অ্যালগোরিদম কি। আমরা এর আগে যারা অ্যালগোরিদম দেখেছি ডাটা মাইনিং এর, সেটি হচ্ছে অ্যাপ্রিওরি অ্যালগোরিদম, আর এফপি গ্রোথ অ্যালগোরিদম হচ্ছে অ্যাপ্রিওরি অ্যালগোরিদমের ইমপ্রুভমেন্ট ভার্সন। আমরা দেখেছিলাম যে অ্যাপ্রিওরি অ্যালগোরিদমে আমাদের অনেকটা সময় লাগতো ফ্রিকোয়েন্ট প্যাটার্ন বের করতে গেলে, কিন্তু আমরা যদি এফপি গ্রোথ অ্যালগোরিদমে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন বের করতে চাই তাহলে অ্যাপ্রিওরি অ্যালগোরিদমের চেয়ে অনেকাংশে কম সময় লাগবে। তো এফপির পূর্ণ রূপ হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন। তো আমরা একটা ম্যাথ সলভ করবো এই এফপি গ্রোথ অ্যালগোরিদমের মাধ্যমে। তো প্রশ্নটা হচ্ছে এরকম, একটা সুপার শপের মধ্যে কতগুলো ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে, এখানে পাঁচটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে। তো এই ট্রানজ্যাকশন আইডির ভিতরে কী কী জিনিসগুলো আমাদের সেল হয়েছে, এই আইটেমগুলো আমাদের দেওয়া আছে এখানে। তো এখন আমরা এফপি গ্রোথ অ্যালগোরিদমের সাহায্যে আমরা ফ্রিকোয়েন্সি আই প্যাটার্ন আইটেমগুলো বের করবো আমরা এই যে এফপি গ্রোথ অ্যালগোরিদমের সাহায্যে। আমরা এখানে দেওয়া আছে আমাদের মিনিমাম সাপোর্ট দেওয়া আছে 50%। তো এখন আমরা মিনিমাম সাপোর্টকে আমরা মিনিমাম সাপোর্ট কাউন্টারে রূপান্তর করবো সলিউশন করতে গেলে। মিনিমাম সাপোর্ট কাউন্ট তো আমাদের 50% দেওয়া আছে, আমরা এটাকে পার্সেন্টেজকে আমরা ভাঙবো 50/100। তো বরাবরের মতো আমাদের এখানে আইটেমসের ছিল হচ্ছে পাঁচটি, এর জন্য হচ্ছে আমরা এখানে 5 দিয়ে গুণ দেব। যদি আমাদের আইটেমসের থাকতো এন সংখ্যক তাহলে আমরা এন দিয়ে এখানে গুণ দিতাম। আইটেমসের বলতে এখানে হচ্ছে আমাদের যে ট্রানজ্যাকশন আইডিগুলো ছিল, এই ট্রানজ্যাকশন আইডি হচ্ছে পাঁচটা বলে আমরা এখানে 5 দিয়ে গুণ দিছি। ট্রানজ্যাকশন আইডিগুলো যদি আমাদের একাধিক আরও বেশি থাকতো তাহলে আমরা আরও বেশি সংখ্যক দিয়ে এখানে গুণ দিতাম, গুণ দিয়ে হচ্ছে আমরা মিনিমাম সাপোর্ট কাউন্ট বের করতাম। তো এটা দিলে হবে আমাদের 2.5। তো আমরা কোনো ফ্র্যাকশন রাখতে পারবো না, কোনো ধরনের ফ্র্যাকশন নাম্বার আসলে আমরা এর পরের সংখ্যায় চলে যাবো। আমরা 2.5 আছে, আমরা 3-তে চলে যাবো। 2.5 পরে যদি আমাদের অন্য যে কোনো সংখ্যা থাকুক 1, 2, 3, 4, 5 তাহলে হচ্ছে আমরা এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা নেব। তো আমাদের মিনিমাম সাপোর্ট কাউন্ট হচ্ছে এখানে এখানে 3। তো এখন আমরা প্রত্যেকটা আইটেম কতবার ছিল এগুলো আমরা কাউন্ট করবো। যেমন আমাদের আইটেমগুলো ছিল হচ্ছে আইটেম আর হচ্ছে সাপোর্ট কাউন্ট। এখানে আমাদের বিভিন্ন ধরনের রকম আইটেম ছিল, যেমন BCEJ BCJ BMY BJM, অর্থাৎ আমাদের কোন কোন আইটেমগুলো কতবার ছিল এটা হচ্ছে আমরা এখন কাউন্ট করব। আমাদের এখানে ছিল হচ্ছে BCEJM, আরেকটা ছিল হচ্ছে আমাদের ওয়াই, অর্থাৎ আমাদের এই আইটেমগুলো ছিল হচ্ছে BCEJMY। এখন দেখবো আমাদের বি কতবার ছিল এটা আমরা কাউন্ট করবো। যেমন বি ছিল আমাদের এখানে 1 বার 2 বার 3 বার 4 বার, অর্থাৎ বি ছিল হচ্ছে আমাদের 4 বার, এখানে আমরা 4 লিখব। অনুরূপভাবে সি ছিল হচ্ছে আমাদের 3 বার, আর ই ছিল কতবার দেখি 1 বার, ই ছিল হচ্ছে আমাদের 1 বার, আমরা এখানে 1 লিখবো। অনুরূপভাবে আমরা কাউন্ট করবো যে কতবার ছিল, যে ছিল হচ্ছে 4 বার, আমি ভিডিওটা ছোটো করার জন্য আগে লিখে রেখেছিলাম, আপনারা কাউন্ট করে নেবেন। আর এম ছিল হচ্ছে 3 বার, আর ওয়াই ছিল হচ্ছে 1 বার। তো এখন কথা হচ্ছে আমাদের মিনিমাম সাপোর্ট কাউন্ট ছিল 3, এখানে 3-এর চেয়ে যে আইটেমগুলো ছোটো আছে সেগুলো আমরা বাদ দিব। যেমন 3-এর চেয়ে এখানে ছোটো আছে ইটাকে আমরা বাদ দিব, তারপর আছে ওয়াই, ওয়াইকে আমরা বাদ দিব। এখন হচ্ছে আমরা আইটেমগুলোকে শর্ট করবো, যেমন বি ছিল হচ্ছে বি আছে আমাদের 4 বার, জে আছে 4 বার, এম আছে 3 বার, সি আছে 3 বার, এবং আমরা শর্ট করবো। তো বি ছিল 4 বার, শর্ট করার জন্য আমরা এখানে এখানে লিখবো আইটেম, এখানে দেখবো ফ্রিকোয়েন্সি। তো বি ছিল হচ্ছে আমাদের 4 বার, তারপর আছে আমাদের হচ্ছে জে হচ্ছে 4 বার, জে হচ্ছে 4 বার, তারপর সি 3 বার, এম হচ্ছে 3 বার, সি হচ্ছে 3 বার, আর এম হচ্ছে আমাদের 3 বার।
তো আমরা আইটেমগুলোকে শর্ট করে নিলাম। এই স্টেপে আমরা যে আইটেমগুলো ছিল সেই আইটেমকে শর্ট করে সাজাব। যেমন প্রশ্নে আমাদের আইডি ছিল T1, T1 ছিল আমাদের BCEJ। এখানে আমরা লিখব এখানে T100 200 T300 T400 T500। তো এর আন্ডার আমাদের কী কী আইটেমগুলো ছিল? টি ওয়ান আন্ডার ছিল আমাদের BCEJ। T200 ছিল আমাদের BCJ। T300 ছিল হচ্ছে আমাদের BMY। আর T400 ছিল হচ্ছে আমাদের BJM। আর T500 ছিল হচ্ছে আমাদের CJM। তো আমাদের যে আইটেমগুলো মিনিমাম সাপোর্ট হচ্ছে কম ছিল এগুলো বাদ দিব আমরা। যেমন এখানে হচ্ছে ইটা হচ্ছে মিনিমাম সাপোর্ট হচ্ছে কম ছিল, আর ওয়াইটা হচ্ছে মিনিমাম সাপোর্ট হচ্ছে কম ছিল। তো এখানে আমরা ই আর ওয়াইকে বাদ দিব। দেখি এটা আমাদের বাদ যাবে, ইটা বাদ যাবে আমাদের, ওয়াইটা বাদ যাবে আমাদের, এগুলো হচ্ছে আমাদের বাদ যাবে। তো এখন হচ্ছে আমরা শর্টের আকারে সাজাবো। যেমন আমাদের সবার আগে ছিল BJCM, এই আকারে ছিল হচ্ছে আমাদের BJCM। বি ছিল চারবার, জে ছিল চারবার, সি ছিল তিনবার, এম ছিল তিনবার, এই আকারে হচ্ছে আমরা এগুলোকে এখন সাজাবো। এখানে শর্টের আইটেম করব। দেখি আমরা ই ক্রমগুলো মানে বি ছিল BJC আসবে এখানে BJC। এটাকে আমরা এই শর্ট আকারে সাজাবো, BJC শর্ট আকারে সাজাবো আমরা। আমাদের BJC, তারপর এটাকে আমরা সাজাবো আমরা BM। এটাকে আমরা সাজাবো BJM, এটা অবশ্য শর্ট করে দেওয়াই আছে BJM। এটাকে শর্ট করে সাজাবো আমাদের, সবচেয়ে বড় ছিল জে হচ্ছে চারবার, এখানে জে থাকবে JCM। তো আমাদের হচ্ছে শর্ট হয়ে গেল। এই পর্যায়ে আমরা এই শর্টেস্ট আইটেমগুলো, এই যে এই শর্টেস্ট আইটেমগুলোতে আমরা FP3 তৈরি করব। এক্ষেত্রে ফার্স্ট আইটেম ছিল আমাদের BJC। তো আমরা হচ্ছে রুট নোড থেকে শুরু করব। আমাদের রুট নোড হচ্ছে ধরে নিলাম ফাঁকা। এখান থেকে আমরা যেটা করব BJ তারপর সি দিব, হচ্ছে বি, তারপর এখানে টান দিয়ে লিখব আমরা জে, তারপর লিখবো হচ্ছে আমরা সি। তাহলে আমাদের প্রথম এই টিটা তৈরি হলো BJC। তারপর হচ্ছে আমরা BJC এটা ভাবে তৈরি করবো। আর রুট থেকে আমরা যাব, রুট থেকে আমাদের বি, এখানে বি আছে, বি হচ্ছে আগে ছিল একবার আর এখানে একবার, অর্থাৎ দুইবার, 1+1। বি এর পরে জে ছিল 1+1, সি ছিল 1+1, অর্থাৎ আমাদের BJC এবং BJC রিপিট করছে বলে আমরা এক এক করে দিলাম। অর্থাৎ যেগুলো আমাদের রিপিট করবে এগুলো আমরা এখানে এক এক করে যোগ করব। তারপর তিন নম্বর স্টেপে হচ্ছে আমাদের BRM, রুট নোড থেকে বি, এখানে আমরা 5+1 যোগ করে দিব। তারপর দেখেন আমাদের এম, এখানে কিন্তু আমাদের এম নাই, ডিরেক্ট জে চলে আসছে, তো এখান থেকে টান দিয়ে আমরা এম লিখব। এম কো একবার আমরা হচ্ছে এখানে এক দেব। তো তিন নম্বরটা গেল। তো এখন হচ্ছে আমাদের BJM এটা লিখতে হবে। তো এমন সবসময় আমরা রুট নোড থেকে কাউন্ট করব। এখানে হচ্ছে রুট নোড, তারপর হচ্ছে বি এখানে আছে, 5+1 ওয়ান দিব, তারপর কত জে ছিল, জে এখানে আছে, 5+1 আমরা ওয়ান দিব, তারপর হচ্ছে আমাদের এম, এম হচ্ছে এখানে নাই,
যে এরপর হচ্ছে সি, তারপর হচ্ছে আমরা এখান থেকে টান দিয়ে হচ্ছে এম লিখব। এম হচ্ছে একবার ছিল, তো আমাদের এটারও ট্রি আঁকা হয়ে গেল। এখন আমাদের সর্বশেষ যেটা বাকি থাকে জে সি এম আঁকবো আমরা। এখন রুট নোট থেকে দেখবো, রুট নোট থেকে কি আমাদের জে আছে না বি আছে, তাহলে হচ্ছে এটার জন্য আমাদের নতুন করে একটা আঁকতে হবে। জে এখানে একবার, জে এর পরে কত ছিল আমাদের সি, সি আঁকবো। সি এর পর হচ্ছে আমাদের এম, এম আঁকবো। এম হচ্ছে আমাদের একবার, বি জে হচ্ছে এম, সি হচ্ছে আমাদের এম, এখানে হচ্ছে আমাদের জে সি এম। তো আমাদের এখানে বি কতবার আছে, বি হচ্ছে আমাদের এখানে আছে এক দুই তিন চারবার, বি আছে আমাদের চারবার। আর জে এখানে কত আছে, এখানে তিনবার। আর এম আছে এখানে আমাদের একবার, সি আছে আমাদের দুইবার, এম আছে আমাদের একবার, এমও আছে আমাদের এখানে একবার, জে আছে একবার, সি আছে এখানে একবার, এম আছে এখানে আমাদের একবার। তো এখন হচ্ছে আমরা এই শর্টটা করবো, আমরা বি জে সি এম, এই যে এখানে যে শর্টটা ছিল আমরা শর্ট করেছিলাম, এই শর্টটা আমরা এখানে লিখব বি জে সি এম। তো আমরা এখন কাউন্ট করি বি কতবার, মোট কতবার হয়েছে, বি হচ্ছে এখানে চারবার, আর আমাদের এখানে কোথাও বি নাই, তো বি এর পরে হচ্ছে আমাদের চার ছিল, আমরা চারটা হচ্ছে এদিকে পাশে দিয়ে দিলাম। তারপর জে কতবার ছিল, জে এখানে হচ্ছে তিনবার, আর এখানে আছে একবার, জে হচ্ছে আমাদের চারবার। তারপর আমাদের সি কতবার আছে, সি এখানে আছে দুইবার, আর এখানে আছে একবার, তিনবার আছে সি। তারপর আমাদের এম কতবার আছে, এখানে আছে এম একবার, এখানে আছে একবার দুইবার, আর এখানে আছে একবার, মোটর হচ্ছে তিনবার আছে। এখন কোনো থেকে আসছে আমরা দিয়ে দিব, আমরা বিটা হচ্ছে আমাদের এখান থেকে গেছে, এখানে ছটাকে দিব। তারপর বি কোথায় আছে, আর কোথাও বি নাই। তারপর জে, জে হচ্ছে আমাদের এখান থেকে গেছে, এটা একে দিয়ে দিব এখান থেকে। তারপর জে কোথায় আছে, জে হচ্ছে উপরে আছে, আমরা এখানে এখান থেকে এটা অ্যাড করে দিব, জে আর নয়। তারপর হচ্ছে সি, সি কতবার আছে, সি হচ্ছে এখানে আছে, আমরা এখান থেকে হচ্ছে এটা একে দিব। তারপর সি কোথায় আছে, এই যে এখানে আছে, আমরা হচ্ছে সিটাকে দিক থেকে আমরা একে দিব, এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। তারপর হচ্ছে এম কোথায় আছে, এই যে দেখেন এম এখানে আছে, তো এখান থেকে হচ্ছে আমরা টান দিয়ে এমে নিয়ে যাবো। তারপর এখান থেকে আবার এম আছে, আমরা এখান থেকে টান দিয়ে এমে নিয়ে যাবো। দেখেন আর কোথাও আছে, এম আছে, এই যে এখানে এম আছে, আমরা টান দিয়ে এখান থেকে এমে নিয়ে যাবো। তো এটা হচ্ছে কি আমাদের এফ পি গ্রোথ ট্রি, ঠিক আছে, লিখে দিতে পারেন। FP গ্রোথ ট্রি, তো দেখেন খেয়াল করবেন আমাদের এর আগে যে ফ্রিকোয়েন্সি পেলাম, বি হচ্ছে আমাদের চারবার ছিল, জে হচ্ছে আমাদের চারবার ছিল, এই যে দেখেন এখানে ফ্রিকোয়েন্সি যেটা পাইলাম, যে বি ছিল হচ্ছে আমাদের চারবার, জে ছিল চারবার, সি ছিল তিনবার, এম ছিল তিনবার। দেখেন আমরা কিন্তু এই শর্টটা এখানে পাইছি, বি চারবার, জে চারবার, সি তিনবার, এম তিনবার, তার মানে আমাদের FP গ্রোথ ট্রি আঁকা হয়ে গেছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের অ্যালগোরিদম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।